চব্বিশে জানুয়ারি থেকে ধনিয়াখালি বিডিও অফিস প্রাঙ্গণে শুরু হয়েছে মৎস্য মেলা 2019, চলবে 27শে জানুয়ারি পর্যন্ত। প্রদীপ প্রজ্বলন করে ও ফিতে কেটে এই মেলার উদ্বোধন করেন রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী অসীমা পাত্র ও কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। সঙ্গে ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমান, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি অর্পিতা বারিক, সহসভাপতি সৌমেন ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। মেলার উদ্বোধনের পর মেলার বিভিন্ন স্টলও ঘুরে দেখেন দুই মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। মেলায় মৎস্য দপ্তরের বিভিন্ন স্টল ছাড়াও নানা রকমের মৎস্যজাত খাবারের স্টল, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্টলও রয়েছে। মসজিদ নয়, ভারতবর্ষ মানে এক ভালোবাসা। মেলায় এসে দুই মন্ত্রী বলেন, আমরা ধনেখালি ব্লক পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ মৎস্য দপ্তরের সহযোগিতায় আজকে ধনিয়াখালীতে মৎস্য মেলার উদ্বোধন হল। যেহেতু গ্রাম বাংলা কৃষি, মৎস্য এবং প্রাণীর সম্পদের উপর বেশিরভাগ গ্রাম বাংলার মানুষ নির্ভরশীল, তাই মাছ চাষের উপর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়েছেন। সেই জন্যে আমরা প্রত্যেকটা ব্লক বলুন, জেলা বলুন, টাউন বলুন, আমরা সমস্ত জায়গায় আমরা চেষ্টা করছি খাল বিল জলাশয় বাড়িয়ে মাছকে বেশি করে চাষ করতে। এবং আজকে আপনারা লক্ষ্য করবেন যে একটা সময় ছিল যে বাইরের মাছ সারা বাংলায় ছেয়ে গেছিলো, কিন্তু যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখলে মাছে ভাতে বাঙালি, বাঙালিকে মাছে নির্ভর করতে গেলে, বাংলাকে নির্ভর করতে গেলে তাহলে সমস্ত মাছ চাষকে বাড়াতে হবে। সেই জন্য মৎস্যজীবীদের আজকে পাশে রাজ্য সরকার দাঁড়ালেন এবং তাদেরকে নানা রকম সহযোগিতা করে আজকে বাংলা স্বনির্ভর হতে চলল এই মৎস্য চাষ করে। ধনিয়াখালী মৎস্য মেলা 4 বছরে পড়ল। এখানে অসীমা পাত্র আমাদের রাজ্যের মন্ত্রী, আমাদের অর্পিতা বা বারিক এবং সোমেন ঘোষ বিডিও জয়েন্ট বিডিও, এদের লিডারশিপে হয় প্রতি বছরই, আমরা প্রতি বছরই আসি। বিভিন্ন প্রকারের মাছ এখানে এসছে, মানে এসছে প্রতি বছরই আসে। এবং সবথেকে আজকে যেটা দেখলাম গুড আইটেম, সেটা হচ্ছে ইলিশ মাছ, যে আমাদের হুগলিতে চাষ হচ্ছে, যেটা মগরাতে সেইটারও আজকে এখানে মাছ এসছে, ইলিশ মাছ এসছে, গলদা চিংড়ির থেকে শুরু করে ভ্যারাইটিস মাছ আছে। ভালো লাগলো, উপভোগ করলাম। এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা এসব হচ্ছে, আগামী দিনে আরও বড় করে মৎস্য মেলা সমস্ত ব্লকে হবে। হুগলি থেকে বিধান দেবনাথের সঙ্গে সতীশ গুপ্তা, রিপোর্ট NNTV বাংলা।